Hey guys, welcome to Football Duniya. Aro to video the show ke shagoto to ei video te ekta khub guruttopurno update tomader shonge share korbo onek din pore tomader shonge dekha. Majhe koyekdin video dite parini ektu byasto thakar karone. To ei video te ekta khub important ebong boro byapar niye tomader shonge kotha bolbo. Jeta niye ei muhurte Kolkata moydan shorgorom. Sheita hocche Mohammedan Sporting er David Lahansanga jini ei season e Mohammedan Sporting er jersey e Kolkata league e 21 ta goal korechen jeta ekta record. এবং 21টা গোল শুধুমাত্র ভারতীয় ফুটবলার কেন কোনো বিদেশি ফুটবলার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এর আগে করেছে কিনা সেটা কিন্তু যথেষ্ট একটা ডাউটফুল ব্যাপার তবে একদম শরণাতীত অতীতে কিন্তু কখনোই করেছে বলে অ্যাট লিস্ট আমার মনে নেই আমি যে কদিন খেলা দেখছি তার মধ্যে থেকে আমি কখনোই দেখতে পাইনি যে কোনো ফুটবলার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের মতো একটা স্ট্রং লিগে 21টা গোল করেছে তো ডেভিড কি ইস্ট বেঙ্গলে আসছে এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকেই জানতে চেয়েছো তাদেরকে বলে রাখছি যে ট্রান্সফার আপডেটগুলো নিয়ে আমি চেষ্টা করি যতটা পসিবল অথেন্টিক আপডেট দেওয়া সেটা নাওরে মহেশ সিংয়ের ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করা হোক বা প্রস্তুকান সিং গিল নিশু কুমারের ইস্ট বেঙ্গলে আসা হোক যেটাই হোক না কেন এক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ডেভিডের সঙ্গে কথাবার্তা বলেছে এবং তার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলেছে এবং তাকে কিন্তু শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে নিতেও চাইছে ইস্ট বেঙ্গল এবার প্রশ্ন হচ্ছে মাবানা স্পোর্টিং কি ছেড়ে দেবে তো ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে যে অ্যাপ্রোচটা রয়েছে তারা কিন্তু ডেভিডকে কনভিন্স করার চেষ্টা করছে এবং তার আর্থিক দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু কথাবার্তা বলছে মাবানা স্পোর্টিংয়ের সঙ্গে ডেভিডের কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে 2024-এর 31st May তো সেক্ষেত্রে যখন কোনো ফুটবলার তার কন্ট্যাক্টের লাস্ট 6 মাসে চলে আসে তখন কিন্তু তার সঙ্গে যে কোনো ক্লাব কথাবার্তা বলতে পারে এবং সেই সময় কোনো ফুটবলার কিন্তু অন্য কোনো দলের প্রি কন্ট্যাক্টেও সই করতে পারে তখন কিন্তু মাবানা স্পোর্টিংয়ের কিছুই বলার থাকবে না তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যেটা করতে চাইছে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে যদি ডেভিড মাবানা স্পোর্টিংয়ের সঙ্গে মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেট করতে না পারে তাহলে কিন্তু সেই সময় থেকে প্রি কন্ট্যাক্টে সই করিয়ে নেওয়া হবে এবং তারপরে যখন 2024-এ সামার ট্রান্সফার উইন্ডো খুলবে তখন কিন্তু তারা ডেভিডকে সই করাবে আপাতত কিন্তু এইরকম একটা প্রজেক্টকে সামনে রেখেই এগোচ্ছে ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম এইটুকু খবর কিন্তু আপাতত পেয়েছি এরপরে ডেভিডের ব্যাপারে অন্য যদি কোনো খবর পাই তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো এখনকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেল আইকনটা মনে করে অল করে রেখো যাতে নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন চলে যায় তো চলো এখনকে আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে